দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে নেমেই বাঁদিকে মা ভবতারিণী ফেরিঘাটের গেট, আর সামনেই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মূল গেট। এই মা ভবতারিণী ফেরিঘাটের গেট দিয়ে প্রবেশ করে অল্প কিছু দূর গেলেই টিকিট কাউন্টার, সেখানে টিকিট কেটে অপেক্ষা করতে হয় ফেরির জন্য। ফেরি এলে তবে গেট খুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে ফেরির দিকে এগিয়ে যেতে হয়। ঘাটে ফেরি পৌঁছানো, সেখান থেকে যাত্রীদের নামা এবং নতুন যাত্রীদের ফেরিতে ওঠা এবং ঘাট থেকে ফেরির ছাড়ার দৃশ্যটি খুব সুন্দর। আমাদের ফেরি এগিয়ে চলল গঙ্গার বুক চিরে দৈত্যাকার দুটি ব্রিজের তল দিয়ে। এই ফেরি থেকেই দক্ষিণেশ্বর কালী মন্দিরকে দেখে নেওয়া যায়। কিছুক্ষণ বাদে দেখতে পেলাম একটি ফেরি বেলুর ঘাট থেকে যাচ্ছে ভবতারিণীর ঘাটের দিকে। আমাদের ফেরি যখন বেলুর ঘাটের কাছাকাছি পৌঁছে গেল, তখন এই ফেরি থেকেই দেখে নিলাম বেলুর মঠকে। এরপর আমাদের ফেরি ধীরে ধীরে ঘাটে গিয়ে পৌঁছলো। এবার আমরা ফেরি থেকে ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে নেমে বেলুর মঠের দিকে এগিয়ে চললাম।